हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। तो आज के आबारो आरेकटी रेसिपी वीडियो निये चले एसेछि आर आजके तोमादेर साथे शेयर करब बाँधाकपिर घंट। तो धने पाता दिए निरामिष बाँधाकपिर घंटटा आमि किभाबे तैरी करेछि तोमरा स्किप ना करे पुरो भिडियोटा देखो, आशा करि तोमादेर भालो लागबे। तो चलो भिडियोटा शुरू करा जाक। तो प्रथमेई आमि একটা বাঁধাকপি কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের বাঁধাকপি ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে আছে দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আছে দুটো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে ফোড়নে দেওয়ার জন্য সাদা জিরে, আদা, লঙ্কা বাটা, আর দুটো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। তো একটা উপকরণ আমার বাঁধাকপির ঘণ্টতে লাগবে। তো সব উপকরণ হয়ে গেছে তৈরি করা। আর কেটে নিয়েছি ধনে পাতা। ধনে পাতাটা বেশি কুচি কুচি করে কাটিনি, বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। তো এটা একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিয়েছি সাদা জিরে। এবারে দিয়ে দিলাম আলু, টমেটো কেটে রাখা, এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা লঙ্কা বাটা, এক চামচ দিয়ে দেব। তো আমার এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, পরে আর আমার কোনো লবণ হলুদ মশলার প্রয়োজন হবে না। তো আমি এখন বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা দিয়ে একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। প্রথমে বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি বাঁধাকপিটা ঢেকে দেব যাতে একটু নরম হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। আমার আলুটাও সেদ্ধ হয়নি। তো দেখো আমি ঢাকা উঠিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটাকে আমি এখন কম আঁচে ঢেকে ঢেকে করে নিচ্ছি। যখন বাঁধাকপি আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আর ঢেকে রান্নাটা করতে হবে না, তখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রান্নাটা করতে হবে। আর আমার আলু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি আর ঢাকাটা দেব না, আঁচটা বাড়িয়ে রান্নাটা করে নেবো। আর বাঁধাকপি আলুটা একটু ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। তো দেখো আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দেব কুচি কুচি করে রাখা ধনে পাতা। তো ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে দেব। তো দেখো আমার বাঁধাকপির ঘণ্ট তৈরি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো তোমাদের রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য।